আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে হাজির হয়ে গেছি প্রতিদিন বালিশে তিনটা কিল মারুন আপনার ডিপ ফ্রিজে একটি জিনিস রাখুন আপনার সংসারে অনেক কাজ কমিয়ে দিবে এবং আপনাকে টেনশন মুক্ত রাখবে তো আজকে টিপসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো একটি টিপসও মিস করবেন না আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটা লাইক ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন আজকের সেই গুরুত্বপূর্ণ টিপসগুলো কি কি জেনে নিই টিপস নাম্বার ওয়ান এখানে আমি কিছুটা মাংস রান্না নিয়েছি সেটা গরু হতে পারে খাসি হতে পারে মুরগি হতে পারে প্রতিদিন তো আর সবার সংসারে মাংস রান্না হয় না সপ্তাহে দুই দিনও হতে পারে আবার তিন দিনও হতে পারে কারো কারো সংসারে একদিনও হয় তো তাদের জন্য একটি টিপস এখানে আমি একটি বক্স নিয়েছি এবং বক্সের ভিতরে কিছুটা মাংস উঠিয়ে রাখব এখানে আমি কিছুটা কথা বলবো। যখনই কোনো মাংস বা কোনো তরকারি আপনারা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করবেন বা ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন সেই মাংসের ভেতরের বা সেই তরকারির ভেতরের তেজপাতাটাও কিন্তু সেই সংরক্ষিত মাংসের ভিতরে বা তরকারির ভিতরে রেখে দিবেন তাহলে এই খাবারটা কিন্তু কোনো বাজে গন্ধ হবে না দীর্ঘদিন ভালো থাকবে এবং ফ্রেশ থাকবে এখন মূল কথায় চলে আসি আমি এখানে কিছুটা মাংস উঠিয়ে নিচ্ছি আলাদা বক্সে মাংস কেন উঠাবেন মাংস তো আমাদের প্রতিদিন রান্না হয় না তাই এভাবে যদি যখনই মাংস রান্না করেন কিছুটা মাংস আপনারা উঠিয়ে ডিপ ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু হুটখাট করে যখন তখন মেহমান চলে এই মাংসটা কাজে লাগাতে পারবেন সেক্ষেত্রে মেহমান আসলে কিন্তু আপনাদের আর এক্সট্রা করে রান্না করা লাগবে না প্রতিদিন যে রান্নাটা করছেন তার সাথেই মাংসটা বের করে দিবেন তাহলে কিন্তু কোনো রকম ঝামেলাই হলো না যে কোনো মাংস কিন্তু আপনারা এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন তাছাড়া আপনাদের কোনো দিন করে যদি শরীর খারাপ লাগে রান্না করতে ইচ্ছে করছে না এই মাংসটা বের করেও কিন্তু আপনারা সেদিন চালিয়ে নিতে পারবেন এভাবেই কিন্তু সংসারের ঝামেলা থেকে অনেকটা মুক্তি পেতে পারেন চলে যাচ্ছি দ্বিতীয় নাম্বার টিপছে বাসায় কিন্তু অনেক সময় দেখা যায় এরকম কালারফুল গেঞ্জিগুলো বাতিল হয়ে যায় অনেক সময় এরকম কালারটার কালার ফেড হয়ে যায় তখন আমরা গেঞ্জিটা কিন্তু বাতিল করে দিই তো সেই গেঞ্জিটার যে অংশটা ভালো আছে সেটা আমি কেটে নিলাম কেটে নেওয়ার পরে আমি দেখুন এটা দিয়ে কি করি এখন আমি এই দুই পাশটা সেলাই করে নিচ্ছি আপনারা এটা কিন্তু হাতেও সেলাই করতে পারেন আবার মেশিনেও সেলাই করতে পারেন যাদের বাসায় মেশিন আছে তারা মেশিনে সেলাই করে নেবেন তো অনেক সময় আমাদের টাকা থাকলেও কিন্তু সুবিধা অনুযায়ী জিনিস বাজারে খুঁজে পায় না তো তার জন্য এই টিপসটা খুবই কার্যকরী হবে এখন আমি এখানে নিয়েছি একটি মাংকি টুপি মাংকি টুপিটা কিন্তু বাতিল এটার আমি এটার আমি কাজে লাগাই না আপনারা চাইলে এখানে কিন্তু কোনো রুমাল ইউজ করতে পারেন এবারে আমি এই গেঞ্জির এই অংশটা এভাবে মোটা মোটা করে গিট দিয়ে নিলাম তারপরে এটা এখানে ভাঁজ করে দিয়ে এভাবে সেলাই করে দিব। তো দেখুন এভাবে খুব সুন্দর করে কিন্তু সেলাই হয়ে যাবে আমরা গৃহিণীরা কিন্তু হাতে কাজ করতে পছন্দ করি আর নিজের হাতে কাজ করা মজাই আলাদা তো এখন আমি এটা এভাবে সেলাই করে নেওয়ার পরে এটা দিয়ে কিন্তু আপনার সংসারের খুবই দামি একটি কাজ হবে এটা দিয়ে আপনারা কি করবেন কি করবেন জানলে অবাক হয়ে যাবেন আপনার সংসারের বা আপনার সবচেয়ে প্রয়োজনীয় জিনিস কিন্তু এটা তৈরি হয়ে গেল এবারে আমি মাঝখানে একটু ফুটো করে নিচ্ছি ফুটো করে নেওয়ার পরে আমি একটি ফিতা নিয়েছি এবং ফিতার দুই মাথা এভাবে গিট করে দিলাম মোটা করে দেওয়ার পরে এই ফিতাটা আমি নিচ দিয়ে এভাবে এই ফুটোর ভিতরে দিয়ে এবারে আমি সেলাই করে দিব এই জায়গাটা তো এই জায়গাটা সেলাই করে দিলে কিন্তু এটা শক্ত হয়ে লেগে যাবে এটা কিন্তু আর খুলে পড়ার সম্ভাবনা থাকবে না আমি কিন্তু সময় বেশি লাগবে বলে ফাস্ট করে দিয়েছি ভিডিওটা আপনারা বুঝে নেবেন এবারে আমি একটি এখানে সবুতাম লাগিয়ে দিচ্ছি বন্ধুরা এটা তৈরি হয়ে গেল কিচেন টাওয়াল এটা আপনারা কিচেনে ঝুলিয়ে রাখতে পারবেন খুবই আকর্ষণীয় একটি কিচেন টাওয়াল কিন্তু তৈরি হয়ে গেল আপনারা এটা খুব সহজে ওয়াশও করতে পারবেন আর এই গেঞ্জি কাপড়ে কিন্তু খুব সুন্দর পানীয় চুষে তো এখান থেকে আপনারা কিন্তু অনেকটা টাকা সেভ করতে পারবেন আপনাদের নিজের হাতে তৈরি এরকম কিচেন টাওয়াল আকর্ষণীয় কিচেন টাওয়াল কিন্তু আপনারা বেসিনেও ঝুলিয়ে রাখতে পারেন চাইলে কিন্তু আপনার কিচেনেও ঝুলিয়ে রাখতে পারেন তো কেমন লেগেছে এই টিপসটি ফেলে দেওয়া গেঞ্জি কিন্তু কাজে লাগাতে পারবেন এইভাবে দেখুন কতটা সুন্দর হয়েছে এই কিচেন টাওয়ালটি তো আজই ট্রাই করবেন আপনাদের বাসায় পুরনো কোনো গেঞ্জি থাকলে যেটা আপনারা আর ব্যবহার করছেন না ফেলে দিচ্ছেন আমরা মেয়েরাই পারি আমাদের সংসারের এরকম ছোটো ছোটো সুন্দর সুন্দর কিউট কিউট কাজগুলো করে নিতে এবং সংসারকে অপচয়ের হাত থেকে রক্ষা করতে চলে যাচ্ছি তৃতীয় নাম্বারটি হচ্ছে এটা কিন্তু মেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস আমরা যারা মেয়েরা সারাদিন কিন্তু ছুটাছুটি করি সারাদিন কিন্তু আমরা অনেক কাজ করি আর মেয়েদের কিন্তু অল্প সময়েই হাড় ক্ষয়ের প্রবলেমটা হয়ে যায় মানে অল্প বয়সে হাড় ক্ষয়ে যায় তাছাড়া ক্যালসিয়ামের প্রবলেম হয় আমাদের কিন্তু রক্তসূন্যতাও বেশি হয় আর মেয়েদের সারাদিনের পরিশ্রমের কিন্তু কোনো শেষ নেই তাই আপনাদের জন্য একটি টিপস এখানে আমি নিয়েছি কিছুটা আমন্ড বাদাম তো আমি একজনের জন্য যেটুকু লাগবে সেটুকু দেখাচ্ছি চারটি আমন্ড বাদাম নিচ্ছি নিচ্ছি চারটি কাজু বাদাম আর নিচ্ছি পনেরো বিশটা কিশমিস আর নিয়ে নিবো কিছু কাঁচা ছোলা এখন এটা কি করবেন আমি এই চারটি জিনিস ভালো করে আগে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব আমি কিন্তু বিশেষ করে এটা মেয়েদের জন্যই বলছি যারা গৃহিণী তাদের জন্য তাছাড়া আপনারা ফ্যামিলি সবাই কিন্তু এটা খেতে পারবেন তবে মেয়েদের কিন্তু বিশেষভাবে এটা খুবই জরুরি তো এখন আমি এটা ভালো করে ওয়াশ করে নিব। তিন থেকে চারবার যেহেতু এখানে কাঁচা ছোলা রয়েছে এবং বাদাম রয়েছে এগুলো ময়লা থাকতে পারে তাই তাইভাবে আপনারা ধুয়ে নেবেন চার থেকে পাঁচবার তো ধুয়ে নেওয়ার পরে আপনারা পরিষ্কার পানি দিয়ে এটা ভিজিয়ে রেখে দিবেন সারা রাত তো এভাবে যদি আপনারা পরিষ্কার পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রাখেন সারা রাত কিন্তু এটা ভেজানো থাকবে তো এভাবে আপনারা ঢেকে রেখে সকাল সকালবেলায় উঠে এই পানিসহ এই কাঁচা ছোলা এবং বাদামগুলো আপনারা খেয়ে নেবেন দেখবেন সারা জীবন সুস্থ থাকবেন আপনাদের হার ক্ষয়ের প্রবলেম থাকবে না আপনাদের ক্যালসিয়ামের প্রবলেম থাকবে না কোনো রকম প্রবলেম থাকবে না বিশেষ করে মেয়েদের জন্য এটা খুবই কার্যকরী একটি টিপস এটা বাসার সবাই খেতে পারবেন আমি একজনের জন্য যতটুকু লাগবে ততটুকু এখানে দেখিয়েছি আপনারা যতজন খাবেন পরিমাণ অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন চলে যাচ্ছি লাস্ট টিপসে বালিশের ওপরে তিনটা কিল মারলে কি হয় দেখুন প্রতিদিন বালিশের ওপরে আপনারা যদি এভাবে তিনটা কিল মারেন তাহলে আপনার বালিশটা কিন্তু আপনাদের কমফোর্টেবল হয়ে যাবে অর্থাৎ বালিশ আমরা দীর্ঘদিন ব্যবহার করতে করতে বালিশ কিন্তু সেই নতুনের মতো থাকে না কোন সাইডে তুলা বেশি হয়ে যায় কোনো সাইডে কম হয়ে যায় আর কিছু কিছু বালিশ আছে না খুবই শক্ত সেই বালিশে আপনারা যখনই ঘুমাবেন তখনই দেখা যাবে আপনাদের ঘাড়ে ব্যথা হবে মাথা ব্যথা হবে এমনকি ব্যাক পেনও হতে পারে তাই আপনারা প্রতিদিন ঘুমানোর আগে বালিশের ওপরে তিনটা কিল মারুন বা চারটি কিল মারুন যেভাবেই হোক আপনাদের বালিশটা কমফোর্টেবল করে নিয়ে ঘুমাবেন সারা দিন পরিশ্রম করার পরে এই বালিশে যখন ঘুমাবেন অবশ্যই বালিশটা কিন্তু কমফোর্টেবল হওয়া জরুরি অনেকের অভ্যাস আছে দুটো বালিশ নিয়ে ঘুমাই তো সেক্ষেত্রেও কিন্তু প্রবলেম আপনারা দুটো বালিশ নিয়ে ঘুমাবেন না সিঙ্গেল বালিশ নিয়ে ঘুমাবেন এবং চেষ্টা করবেন বালিশটা করার প্রতিদিন মাসাজ যদি বালিশ করেন তাহলে বালিশের তাহলেও ভালো থাকবে পাশাপাশি থাকবে আপনারা শুয়েও কিন্তু আরাম পাবেন এবং বালিশের ভেতরে কিন্তু তুলাতে ব্যাকটেরিয়া জন্ম নেয় তাই বালিশ অবশ্যই রোদে দেওয়ার চেষ্টা করবেন তো দেখুন এভাবে যদি আপনারা প্রতিদিন বালিশ মাসাজ করেন তাহলে আপনারা ঘুমের সময় এই বালিশটায় ঘুমিয়ে আরাম পাবেন এবং আপনাদের কিন্তু সেই সকল প্রবলেমগুলো হবে না ঘাড় ব্যথা মাথা ব্যথা এবং ব্যাক পেন সুস্থ থাকতে চাইলে অবশ্যই এই টিপসগুলো মেনে চলবেন আর আরেকটি কথা যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা এভাবে প্রতিদিন বালিশে তিনটি করে কিল মারবেন এবং বাচ্চাদের পিঠটা বালিশের ওপরে একটু উঠিয়ে শোয়াবেন তাহলে বাচ্চাদের পিঠের অংশটা কিন্তু অনেকটা চড়া হয় তো আজকে এই টিপসগুলো কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ